সিলেটের জৈন্তাপুরের কাঠাল বাড়িতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত পঞ্চাশ শিক্ষার্থী গতরাতে ওই সংঘর্ষের পর বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থীরা আশেপাশের তিন গ্রামে অর্ধশতাব্বিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরে পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিলেট প্রতিনিধি মোহাম্মদ মইনুল হাসান টিটুর পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সোমবার রাতে সিলেটের জৈন্তাপুরের কাঠালবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলে অতিথি হয়ে যান পার্শ্ববর্তী হরিপুর মাদ্রাসার এক শিক্ষক মাহফিল চলাকালীন এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে ওই শিক্ষক ও তার সঙ্গে থাকা ছাত্রদের সাথে সংঘর্ষ বাঁধে এলাকাবাসীর সংঘর্ষে মাওলানা মোজাম্মিল নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হন আহত হন বেশ কয়েকজন প্রায় এখন পর্যন্ত সহপাঠীর মৃত্যুর খবর পেয়ে রাতেই হরিপুরের ওই মাদ্রাসার শিক্ষার্থীরা ওয়াজ মাহফিলে গিয়ে ভাংচুর চালায় এ সময় তারা আশপাশের তিন গ্রামের অর্ধশত বাড়িতেও আগুন ধরিয়ে দেয় কিছু কিছু জায়গায় আছে তারা আগুন দিয়ে পুড়িয়েছে বাঁশের লাকড়ি দিয়া তারপরে ডেগা তারপরে অনেক কিছু দিয়ে আমরা হামলা করছে পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তারা ভর্তি আছেন কারো অবস্থা আশঙ্কাজনক নয় চিকিৎসার মধ্যে এদিকে সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে অন্যদিকে সংঘর্ষ এবং পরবর্তী অগ্নিসংযোগ ও ভাংচুরের দায়ীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ